বা যে অনেকে বলছিল যে যেহেতু শুভশ্রী মোটা হয়ে যখন মা হুম হওয়ার পরে যখন কাম ব্যাক করে ওকে নিয়ে হুম অনেকে অনেক কমেন্ট করে, তো হুম এগুলোর একটা জবাব দেওয়ার জন্য বা কিছু। তো ফ্যাশন আর স্টাইল সেটা সম্পূর্ণ আমার মতে সেটা একদমই সম্পূর্ণ নিজের নিজের ব্যাপার, ব্যাপার। আর বডি শেপিংটা অন্য জিনিস। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বায়োস্কোপ বং কাপল। আমি অম্বালি, আমি অভিষেক। আমরা এসে গেছি আমাদের নতুন একটা ভিডিও নিয়ে। তার আগে যারা চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করেনি, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, আমাদের গ্রোথের জন্য অনেক হেল্প হবে। আর বেল আইকন প্রেস করুন, যাতে যখন আমরা নতুন ভিডিও আপলোড করব আপনার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পেয়ে যাবেন। এছাড়া আপনারা আমাদের ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রামকে ফলো করতে পারেন। ওখানে আমরা নানান ইন্টারঅ্যাকটিভ পোস্ট দিই, পোলস দিই, কোশ্চেন অ্যান্সার্স দিই। ওখানে আপনারা আপনাদের মতামত জানাতে পারেন, অথবা আপনারা কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাতে পারেন। এদের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে। আর এছাড়া আপনারা আমাদের ভিডিওগুলো দেখলে, ফলো করলে প্লিজ শেয়ার করবেন, যাতে অন্যরাও দেখতে পায়, তাতে আমাদের চ্যানেলের গ্রোথের খুব সাহায্য হয়। আজকে আমরা একটা বাংলা মুভি রিভিউ, সরি, ট্রেলার নিয়ে এসেছি, ট্রেলার রিয়াকশন নিয়ে এসেছি ইয়েস ফাটাফাটি। এর আগে ইয়েস আমরা এই ইয়েস মুভির একটা গান রিয়াকশন করেছিলাম, আপনারা সেটা দেখে নিতে পারেন। একদম আর এটা কাস্টে কাস্ট আছে রীতাভরি আর আবির মেনলি, এছাড়া স্বস্তিকা দত্ত, সোমা চক্রবর্তী আছে, আর ডাইরেক্ট করেছে অরিত্র মুখার্জি, ওকে। আর স্টোরি স্ক্রিন প্লে হচ্ছে জিনিয়া সেনের। তো দেখা যাক, ট্রেলারটা বেশ কিছুদিন আগে রিলিজ করেছে, আমরা এখন রিয়াক্ট করে দেখি। আমরা জানি না ট্রেলারটা অ্যাকচুয়ালি কি নিয়ে, তখন আমরা যা ভেবেছিলাম ফ্যাশন ফ্যাশন শো ডিজাইনার বা বা কিছু ফ্যাশন নিয়ে। ডিজাইনার, হ্যাঁ হ্যাঁ, ডিজাইন নিয়ে, কারণ কি ওই অ্যাজ পার ফটাফটি লোগোটা লোগোটা ওরকমই সুতসুত সুতসুত বোতাম, কাচি হ্যাঁ, বোতাম দেয়া। তো ট্রেলারটা দেখলে বুঝতে পারবো টপিকটা। আর তার সাথে বডি শেমিং বা একটা ফ্যাট হ্যাঁ মেয়ে, এক্স্যাক্টলি। একটা মোটা মেয়ের যে একটা প্রবলেম, দেখে দেখা যাক এর থেকে বেশি যেতে হয়। ফ্যাশন মানে মোটা কিংবা রোগা হওয়া নয়, ফ্যাশন মানে নিজেকে সুন্দর করে সাজানো। ইচ্ছের লাল নীল সুতোর টানে স্বপ্ন বোনার সময়, হাতে পিঠে সুতো, ব্লাউজ পরা ছুতো। তুমি যখন স্বপ্ন দেখো ডাকতে ইচ্ছে করে। এবার তুমি বুঝেছো যে কেন মোটাদের জন্য ফ্যাশন শুটার নয়। শুনলাম বৌদি ফ্যাশন করতে কি হল গেছে, খালি নিজেই গেলে মরছো তো, গেলে গেলে ওটা হাতির মতো চেহারা করছো। 95 দেখছি গোদাগার কেন করছো রেখো, পাশে দাঁড়াতে গেলে আগে বুঝতে হয় কোনটা সম্মান আর কোনটা অপমান। যত দূর তুমি তত দূর যাব আমি কিভাবে, আমি কিভাবে কেন এভাবে। মিস ফাটাফাটি স্যার এক্সেল মডেল। এক্সেল মডেল? ইয়েস ম্যাম। কোনো মডেল নয়, গুলি শহরের শখের ভণ্ড দলছি। তুমি তোমার বউয়ের ফিগার জানো না কি, ও তো স্টেজে উঠলে স্টেজটাই ভেঙে যাবে। কথাগুলো এত বাজে না এখনো যে মানসিকতা। সরালে মুখের দিকে তাকানো যাবে তো, আমরা মোটা হতে পারি তবে আমাদের জীবনটা মোটামুটি নয়। তবে আমি আপনাদের একটা কথা জানিয়ে রাখি যে আজকের এই ফ্যাশন শোতে উনি হাঁটতে পারছেন না। কি কেন কেন? থ্যাঙ্ক গড।
ভালো, মানে এক্সপেকটেশন থেকেও বেটার একটা থ্রিলার, মানে একটা স্টোরি মনে হচ্ছে, ইম্প্যাক্টফুল একটা স্টোরি নিয়েছে বাংলায়, এরকম টপিক নিয়ে হয়নি, মানে মেইন টপিক নিয়ে হয়নি, সাইড টপিক নিয়ে কথা হয়েছে, কমেডি এরকম হয়ে থাকে, ওটা সবসময় ব্যাপারটা মোটাটাকে ইনসাল্ট করা, ওটাকে কখনো উঠে দাঁড়ানোর ব্যাপারটা না। আমার মনে হয় ঋতাভরি আর আবিরই একটা কিছু, মানে পুজোর সময় মনে হয় একটা তোমার অ্যাড করেছিল, হয় বিগ বাজারে নাই কিছু, আমি ঠিক মনে পড়ছে না, যে এখানে ঋতাভরি এরকম না এরকম মোটা হিসেবে দেখানো ছিল, তখন ফাটাফাটির ব্যাপারে কেউ জানতো না, তখন বলছিল যে নানান যে বডি শেমিং নিয়ে হয় তো সেটাই হয়তো হতে পারে, এখন এটা বুঝতে পারছি এটা ব্রহ্মারি হতে পারে, তো খুব ওটা নিয়ে খুব বিতর্ক হয়েছিল, বা যে অনেকে বলছিল যে যেহেতু শুভশ্রী মোটা হয়ে যখন মা হওয়ার পরে যখন কাম ব্যাক করে ওকে নিয়ে অনেকে অনেক কমেন্ট করে, তো এগুলোর একটা জবাব দেওয়ার জন্য বা কিছু, তো ফ্যাশন আর স্টাইল সেটা সম্পূর্ণ আমার মতে সেটা সম্পূর্ণ নিজের ব্যাপার, আর বডি শেমিংটা অন্য জিনিসই, মানে কেউ আমি বলবো না শুধু মোটাদেরই হয় বডি শেমিং, কারণ কি মোটারা বলে যারা খুব রোগা থাকে তাদেরও প্রচুর বডি শেমিং হয়, যে পাটকাঠি লাগছে, হাওয়া দিলে উড়ে যাবি, তোকে কিছু কিছু খেতে দেয় না, তো বডি শেমিংটা হয় মোটা রোগা, মানে আমাদের জানি না কি সাইকোলজি ব্যাপারটা, যে কাউকে ছোট করে কি আনন্দ হয়, তো ব্যাপারটা অন্যকে বলার আগে অ্যাটলিস্ট একটু ভাবা উচিত যে তুমি কাউকে কতটা দুঃখ দিচ্ছ বা তোমার কথাগুলো কারোর জন্য কতটা খারাপ লাগার কারণ হচ্ছে, তো এগুলো সত্যি একটু ভেবে কথা বলা উচিত, যে কথাটা বলে স্টেজে ভেঙে উঠবে, ভাই ভাঙবে না, ওটা শোলার তৈরি না, আর তুমি পুতুল না, তো নিজেদেরকে হাই করা একটু বন্ধ করো, আর অন্যদেরকে একটু লো করা বন্ধ করো, এরকম ক্যারেক্টার প্রচুর আছে আশেপাশে সব জায়গায় আছে, তো ফ্যাক্ট তুমিও দুদিন পরে মোটা হয়ে যেতে পারো, তুমিও বিয়ের পরে মোটা হতে পারো, বাচ্চার পরে মোটা হতে পারো, যখনই তোমার পিসিওডি হলো বা কোনো না কোনো শারীরিক বডির ইয়ে, এগুলো কখনোই কারোর কন্ট্রোলে থাকে না, সবসময় রাখা পসিবল নয়, ওটাই থাকবে না, সবসময় রাখা পসিবল নয়, মানে আনফরসিন অনেক কারণ হতে পারে যার জন্য তোমার ফেশিয়াল বলো তোমার বডির স্ট্রাকচার বলো চেঞ্জ হতেই পারে, তো তুমি গ্যারান্টি দিতে পারো না, তো সেইটা নিয়ে তোমার মানে আমি বলবো যে এরকম মানুষ আছে, তাই জন্য হয়তো এত বডি শেমিং নিয়ে বা যে কোনো কমেডি বা কিছুর জন্য কারোকে একটা মোটাকে দেখে হাসলেই সেটা তাদের, আমি বলবো অনেক বড় মানসিকতা, যে তারা ভারতীয় কথা বলতে, ভারতী তো তাও অনেক বড়, আমি বলবো, আমি বলতে চাই যে তোমার ডান্স বাংলা ডান্সে যে অরিত্র যখন ছোট বাচ্চাটা ছিল, আমি দেখে এত আমার খারাপ লেগেছিল, আমি বলেছিলাম আমি দেখবো না, যে একটা বাচ্চা, সে বাচ্চা ছেলে, তাকে নিয়ে ও মোটা নিয়ে এত মজা করেছিল, আমি অ্যাকচুয়ালি ওটার জন্য তো দেখা বন্ধ করে দিয়েছিলাম, যে আমার এটা কোনো জোকস হতে পারে না, তো যাই হোক এটা হচ্ছে, আর এটাকে আর ফ্যাশন এগুলো না, সত্যি কথা বলছি ফ্যাশন এরকম না, হ্যাঁ মানে মাদার টেরিজাও ফ্যাশন, ওর একটা স্ট্যাটিক আইকন আছে, ওর আইকনে ওকে চিনি, আমাদের রবীন্দ্রনাথের একটা ধরন আছে, যে ধরনের একটা লাইন আঁকলে ওটা বোঝা যায় ওটা রবীন্দ্রনাথ, আমাদের নেতাজি বলো, জওহরলাল নেহরু বলো, ভগৎ সিং বলো, স্বামী বিবেকানন্দ বলো, ইন্দিরা গান্ধী বলো, সবাই একটা করে স্টাইল তৈরি করেছে, দে আর নট ফ্যাশন বলবো না, ওরা নিজেদের স্টাইল তৈরি করেছে যেটা তুমি অন্য কারোর ক্ষেত্রে পাবে না, তো আর ফ্যাশন হচ্ছে যেটা মাস লোক ওটাকে ফলো করছে, যখন অনেকজন একটা জিনিসকে ফলো করছে ওটা হচ্ছে ফ্যাশন, একটা যখন তুমি নিজেকে ফলো করছো তোমার স্টাইল ওটা হচ্ছে স্টাইল, তো স্টাইল আর ফ্যাশন খুবই আলাদা জিনিস, আর দুটোই সুন্দর জিনিস, তোমাকে নিজেকে ভাবতে হবে তুমি ভালো লাগছো, তোমাকে তুমি কমফোর্টেবল, আর তার থেকে বড় কথা এখন যে কোনো ফ্যাশন ফলো করতে পারো, তুমি যদি ওটাতে কমফোর্টেবল দেন ইটস ফ্যাশন, আর তার সাথে আমি একটা কথা বলবো যে এখনকারই তুমি যা ইচ্ছা পড়ছো, আমি যা ইচ্ছা পড়ছি, আমার শরীর এতে
একটা দৃষ্টি বা একটা সৌন্দর্য বলেও একটা জিনিস আছে। এখনকার মানুষরা অনেক জায়গায় আমার মনে হয় ফেসবুক ইনস্টাতে দেখলে ওই জিনিসটাও মিস করে যায়। হ্যাঁ, ভালো লাগে না কিছু জনকে কিছু জিনিস, সেটাও মানতে হবে, ঠিক আছে, দ্যাটস ওকে, এভরিথিং ইজ ওকে। আর তোমার যদি ভালো লাগে ফাইন, গো অ্যাহেড, মানে এটাতে এত এ করার নেই। আর ছোট করার তো মানুষকে কোনো জায়গায় নেই। আর এখন প্লাস সাইজ মডেলস হয়েছে প্রচুর, যেটা নিয়ে এখানে আছে। হ্যাঁ হ্যাঁ, তো এখন প্লাস সাইজ মডেল হয়েছে, এখন তোমার ডার্ক স্কিন মডেল হচ্ছে প্রচুর, সব্যসাচী এটা প্রমোট করছে, সব্যসাচীর সমস্ত যে জুয়েলারি ওরা একটা পুরো কালেকশন দিয়েছে যেখানে মানে শুধু ডার্ক স্কিনই মডেলস আছে। আমি যেটা একটা কে বলেছিল জান, সব্যসাচীর অ্যাকচুয়ালি মডেলসদের দেখলে বা ওদের সেটটা দেখলে না তুমি দেখবে না যে সুন্দর, ফর্সা, রোগা, তুমি ভাববে এটা ইন্ডিয়া, এখানে সব কমপ্লেক্স আছে। আমরা ব্রাউন, কেউ ডার্ক, কেউ লাইট, আমরা হোয়াইট না, ইন্ডিয়ানরা কেউ হোয়াইট না। তো এত অহংকার যারা করে যে হোয়াইট হিসাবে, তারা একটু বিদেশে যাক, তোদেরকে নিজেদেরকে অনেক কালো মনে হবে। তো তুমি কার সাথে কম্পেয়ার করছো এটা হচ্ছে ডিপেন্ড করে, বা যে তুমি খুব স্লিম ভাবছো তারা অন্য মডেলসের কাছে যাক অনেক মোটা মনে হবে। তো যেমন আছো থাকো, ভালো টপিক নিয়ে করেছে, আর এরা দুজন আছে যথেষ্ট ভালো অ্যাক্টর, আর এরা দুজন যখন করেছে খুব স্ট্রং টপিক। হ্যাঁ হ্যাঁ একদমই, এরা ওরকম মানে এদের টপিক যেরকম ব্রহ্মচারী গোপন কমিটি মানে যারা প্রোডিউস করেছে তারা এটা করেছে, সেখানেও ধরো ওখানে একটা বড় একটা হিউজ একটা ইমপ্যাক্টফুল একটা টপিক ছিল ওটাও। তো সেই হিসেবে মানে বলতে পারি যে আশা করছি খুব ভালো একটা হবে। আর মিডিলে যেরকম দেখালো যে আবির ছেড়ে দিল, ওটা আমি এক্সপেক্ট করিনি, ওইটা আমি করিনি, বাট হয় দেখবেন মেল ইগো একটা থেকে যায় যে যখন আমি পারছি না, আমার বউ এসে আমাকে টাকা দিচ্ছে, তো না ওই জন্য মনে হয় ছাড়েনি, অত ইনসাল্ট হচ্ছিল। হ্যাঁ না ওটাই হয়তো বললো না যে আমার টাকা নেই, যে কোনটা মানে সাপোর্ট আর কোনটা ইনসাল্ট সেটা বোঝো পাশে থাকার আগে, যে তুমি যেটা করছো সেটা আমার জন্য ইনসাল্ট হচ্ছে নাকি আমার সাহায্য হচ্ছে সেটা। তো হয় মাঝে মধ্যে মানে যত ভালো মানুষই থাকুক মাঝে মধ্যে একটু জন্যই হয়তো চলে যাচ্ছে, বাট নিয়ে ভুল বুঝে আবার ফিরে আসবে একদম। আর এটা খুব ভালো মেসেজ আমার মনে হয়, ও আসতে পারবে না র‍্যাম্পে, হাঁটতে পারবে না, কারণ কারণ ওর থেকেও বড় কোনো র‍্যাম্পে বা কোনো একটা জায়গায় চান্স পেয়েছে। হ্যাঁ লাস্ট সিনটা যেটা কেন পারবে না সেটা ছেড়ে রেখে দিল, তো সেটা সিনেমা রিলিজ করলে বোঝা যাবে ব্যাপারটা কি কেমন হচ্ছে, দর্শক কেমন ভাবে নিচ্ছে, কেমন ভাবে এক্সিকিউট করা হয়েছে সিনেমাটাকে। কারণ টপিকটা খুব ভালো, ভালো এক্সিকিউট করলে খুব ভালো হতে পারে। গানগুলো বেরিয়েছে খুবই সুন্দর লেগেছে আমাদের। আর আপনারা বলবেন আপনাদের কেমন লাগলো, আপনারাও দেখলেন আমাদের সাথে ট্রেলারটা, কেমন কি এক্সপেকটেশন আপনাদের এখান থেকে, আর আমাদের ট্রেলার কেমন লাগলো, ভালো লাগলে অবশ্যই আমাদের রিঅ্যাকশন যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন। আর এরকম কোন ভিডিও রিঅ্যাকশন বা রিভিউ আমরা করতে পারি সেটারও সাজেশন আপনার কমেন্ট বক্সে জানাবেন। আর আমরা তাহলে নেক্সট ভিডিওতে আপনার সাথে দেখা হবে। বাই বাই বাই।